हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल स्टाडी उइथ ईशानी। WBCS प्रिलि एवं WBP मेन जियोग्राफी क्लसटा नहीं एलम। आज के 7 नम्बर क्लस। आज के क्लसों तुम्हारे जो 30 गुरुत्वपूर्ण MCQ रेखे जगह विगत बचरे विभिन्न परीक्षा एस तुम्हारा क्लसटा प्रथम के शेष पर्त देखो और आगे क्लस जरा मिस कर गेचो तर बोलो एंड स्क्रिने और डेस्क्रिपन लिंक देव आखान तुम्हारा क्लसटा पे जाके चलो शुरू कर आजकल क्लस। आज के क्लासे प्रथम प्रश्न, तेलेंगाना एक पूर्ण राज्य हिसेबे आत्मप्रकाश करे। WBCS प्रिलिम 2019 साले प्रश्न। तो कबे पूर्ण राज्य हिसेबे आत्मप्रकाश करे? 2 जून 2014, 2 जून 2014 अपशन ख। तो 2014 साले 2 जून अन्ध्रप्रदेश पुनर्गठन आईन अनुसारे अन्ध्रप्रदेश राज्य उत्तर पश्चिमांचल 10 जिला निये तेलेंगाना राज्य गठित है। तेलेंगाना राज्य राजधानी होच्छे हायद्राबाद। 2 नम्बर प्रश्न, पृथिवीर मोट स्थल भागेर अंश हिसेबे भारतेर भाग हलो? এই প্রশ্নটি এসেছে WBCS প্রিলিম 2017 সালে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, 2.4%, অপশন ক। 3 নম্বর প্রশ্ন, দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য হলো? WBCS প্রিলিম 2009 সালে প্রশ্ন। এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন ক। 4 নম্বর প্রশ্ন, সিকিম কবে ভারতবর্ষের অংশ হলো? WBCS প্রিলিম 2006 সালে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে 1975, অপশন ক। 1975 সালে গণভোটের পরে সিকিম ভারতবর্ষের 22তম রাজ্য হিসেবে যুক্ত হয়। 5 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ড কোন গোলার্ধে অবস্থিত? IPSC 2011 সালে প্রশ্ন। উত্তর গোলার্ধে অবস্থিত, অপশন গ। 6 নম্বর প্রশ্ন, পশ্চিম রাজস্থানে বালিয়ারি তৈরির জন্য নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি দায়ী? WBCS মেন 2018 সালে প্রশ্ন। কোন প্রক্রিয়া দায়ী? বায়ু সঞ্চয়, অপশন গ। 7 নম্বর প্রশ্ন, ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে? WBCS মেন 2018 সালে প্রশ্ন। কিভাবে গঠিত হয়েছে? ক্রিটেসিয়াস এর অগ্নুদ্গমের ফলে, ক্রিটেসিয়াস অগ্নুদ্গমের ফলে, অপশন গ। 8 নম্বর প্রশ্ন, হিমালয়ের পাদদেশীয় এলাকাকে বলা হয়? WBCS মেন 2017 সালে প্রশ্ন। কি বলা হয়? শিবালিক, অপশন গ। 9 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহের প্রধান দুটি উপ হিমবাহ হল? অপশন ক, লোলোফন্ড ও টেরাম শেয়ার, অপশন ক। 10 নম্বর প্রশ্ন, কারেওয়াস হলো হিমবাহের দ্বারা সৃষ্ট ধাপ বিশেষ, সেটি কোথায় লক্ষ্য করা যায়? WBCS প্রিলিম 2005 সালে প্রশ্ন। সেটা লক্ষ্য করা যায় ঝিলাম উপত্যকা, অপশন ক। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গিরিপথ সিমলা ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করেছে? WBCS মেন 2014 প্রশ্ন, অপশন ক, শিপকিলা। তো হিমাচলের কিন্নর জেলায় অবস্থিত এই পাস মূলত তিব্বতের সঙ্গে ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। 12 নম্বর প্রশ্ন, হিমালয়ের উত্থান প্রথম কোন যুগে আরম্ভ হয়েছিল? WBCS মেন 2014 প্রশ্ন। উত্তর হচ্ছে মধ্য ইওসিন, অপশন গ। 13 নম্বর প্রশ্ন, যে প্রাকৃতিক ফাঁক আড়াআড়িভাবে পর্বতের মধ্যে রাস্তা তৈরি করে তাকে কি বলে? SSC LDC 2011 সালে প্রশ্ন। তাকে কি বলে? তাকে বলে গিরিপথ, অপশন ঘ। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী মধ্য ভারত থেকে প্রবাহিত হয়ে গঙ্গায় মিলিত হয়েছে? WBCS মেন 2018 সালে প্রশ্ন। উত্তর হচ্ছে বেতোয়া নদী, অপশন ঘ। বেতোয়া নদী মধ্য ভারত থেকে প্রবাহিত হয়ে গঙ্গায় মিলিত হয়েছে। 15 নম্বর প্রশ্ন, ভারত ও নেপালের যৌথ নদী প্রকল্প হলো? WBCS মেন 2018 প্রশ্ন। তো যৌথ নদী প্রকল্প হচ্ছে কোশি, অপশন ঘ। এবার দেখে নাও, গত পর্বে 6 নম্বর পর্বে তোমাদের হোমওয়ার্কের জন্য যে প্রশ্নটা দিয়েছিলাম তার উত্তর, কাশ্মীর নিম্নলিখিত কোন মশলার জন্য বিখ্যাত? WBCS মেন 2014 সালে প্রশ্নটা এসেছিল পরীক্ষায়। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ, জাফরান,
অপশন গ জাফরান, তোমরা অনেকে সঠিক উত্তর করেছো। যেহেতু অনেকগুলো নাম আমি চটপট একটু বলে যাব। ফার্স্ট কমেন্ট করেছে সুব্রত কালিন্দি, তারপরের নাম পূজা দাস, বিশ্বজিৎ ঘোষ, রাকিমা বেগম, শিল্পা গায়েন, সজল দাস, সৌম্যজিৎ দাস, শোভা মিশ্র, জাসমিনা খাতুন, লব ঘোষ, রাজেশ মোহান্ত, দুটো রাজেশ পরপর, অপূর্ব কর্মকার, কালিদাস দত্ত, অমিত ঘোষ, মলয় নস্কর, সুজিত বর্মন, প্রত্যেকে সঠিক উত্তর করেছ। এবার তোমরা আজকের হোমওয়ার্কের প্রশ্নটা দেখে নাও। আজকের হোমওয়ার্কের প্রশ্নটা হচ্ছে, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? চারটে অপশন আছে, সোন, গঙ্গা, চম্বল, কোশি। তোমরা সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে জানাবে, ওকে? চলো পরবর্তী প্রশ্নে যাব। ১৬ নম্বর প্রশ্ন, এক বছরে 50 সেমির কম বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হল? WBCS মেন 2018 সালের প্রশ্ন, এটা হচ্ছে কাশ্মীরের লে, অপশন খ। ১৭ নম্বর প্রশ্ন, ভারতের কোন উপকূলে সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়? WBCS মেন 2018 প্রশ্ন, কোন উপকূল? এটা হচ্ছে অন্ধ্র উপকূল, অপশন খ। ১৮ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত হয়? WBCS মেন 2018 প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, পাঞ্জাব এবং হরিয়ানা। তো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? শীতকালে ভূমধ্য সাগর থেকে আসা দুর্বল ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীর প্রভৃতি রাজ্যে মাঝে মাঝে হালকা বৃষ্টি এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। ১৯ নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ কি? 2014-তে এসেছিল WBCS প্রিলিম, এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু, অপশন খ, অপশন খ। ২০ নম্বর প্রশ্ন, আম্র বৃষ্টি কোথায় দেখা যায়? এটা দেখা যায় তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে, অপশন ঘ। ২১ নম্বর প্রশ্ন, শোলা অরণ্য কোথায় দেখা যায়? WBCS প্রিলিম 2019 সালের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হচ্ছে পশ্চিমঘাট পর্বত, অপশন খ। ২২ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? WBCS প্রিলিম 2019-এর প্রশ্ন, উত্তর হচ্ছে ক্রান্তীয় আর্দ্র বর্ণমোচী বনভূমি, অপশন খ। ২৩ নম্বর প্রশ্ন, বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? WBCS প্রিলিম 2019-এর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, গুজরাটে অবস্থিত। ২৪ নম্বর প্রশ্ন, নীলগিরি পাহাড়ের সাধারণ বৃক্ষ প্রজাতি হল? WBCS মেন 2018 প্রশ্ন, সাধারণ বৃক্ষ প্রজাতি হচ্ছে ইউক্যালিপটাস, অপশন গ। ২৫ নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কোথায় বায়ো রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও 2018 সালে এসছে WBCS মেনে, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ, নীলগিরি, সালটা হচ্ছে 1986। ২৬ নম্বর প্রশ্ন, হরিয়ানার অতি পরিচিত পক্ষী অভয়ারণ্য হল? 2018 প্রশ্ন WBCS মেন, উত্তর হচ্ছে সুলতানপুর, অপশন ক। ২৭ নম্বর প্রশ্ন, কুলু, মানালি, চাম্বা, স্ফীতি, ডালহৌসি প্রভৃতি পর্যটন কেন্দ্রগুলি কোন রাজ্যে অবস্থিত? এগুলো হিমাচল প্রদেশে অবস্থিত, অপশন ক। ২৮ নম্বর প্রশ্ন, ন্যাশনাল ফসিল উড পার্ক কোথায় অবস্থিত? এটা অবস্থিত তামিলনাড়ুতে, অপশন ঘ। ২৯ নম্বর প্রশ্ন, কোন নদী সারদা চৌকা নামে পরিচিত? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, কালী নদী সারদা চৌকা নামে পরিচিত। শেষ প্রশ্ন ৩০ নম্বর, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের অবস্থান লক্ষ্য করা যায় কোথায়? WBCS মেন 2015 প্রশ্ন, তো লক্ষ্য করা যায় সিকিমে, অপশন ক, ওকে? তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 30টা MCQ, যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে। ক্লাস যদি ভালো লেগে থাকে অথবা হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আগে ক্লাসগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য বললাম যে
ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।